মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুরি গ্রাম পঞ্চায়েতে 33 নং বুথের 15টা পরিয়াল তৃণমূল কংগ্রেসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়িয়ে এসে বিজেপি যোগ দিলে জানা গেলে জলপাইগুড়ি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য কাশেম আলী মিয়া টে নবাগতর ঘরে হাতে দলীয় পতাকা তুলে দিলে ওই সংখ্যালঘু মোর্চার সদস্য। অন্য পাকে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে উচুলপুকুরি গ্রাম পঞ্চায়েতের 25 নং বুথ আরও কয়টা পরিয়াল বিজেপি যোগ দিছে জানা যায়। বিজেপির মেখলিগঞ্জ উত্তর মণ্ডলের সভাপতি বিশ্বনাথ শীল বিজেপির মেখলিগঞ্জ উত্তর মণ্ডলের সভাপতি বিশ্বনাথ শীল নয়া বিজেপির যোগ দেওয়া এগুলোর হাতত পতাকা তুলে দিছে। মুষলধারে বৃষ্টি, ঘর থেকে বেরোনোর মতো অবস্থা নেই, তারপরেও আজকে ধীরেন সরকারের বাড়িতে কথা দরকার মতে বেশ কিছু পরিবার ধীরেন্দ্র সহ তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যুক্ত হলেন। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি ভালো লাগে, সেই জন্য বিজেপিতে যুক্ত হলেন। সবাই চায়, বীরেন্দ্রাও চায় যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল যারা হচ্ছে ঘুষকাণ্ডে জর্জরিত, সিন্ডিকেটে জর্জরিত, উন্নয়নের নাম মুখে কোনো কাজ নেই, আজকে রাস্তাঘাটে চলার মতো অবস্থা নেই, বর্ষায় এমন একটা রাস্তা নেই আমাদের উচুলপুকুরি অঞ্চলে যে রাস্তা দিয়ে আমরা ভালোভাবে যেতে পারবো, বাড়িগুলোর অবস্থাও খারাপ, জল জমে গেছে, কোনো সংস্কার নেই, কিছু নেই, উন্নয়ন নেই, মুখে উন্নয়ন হচ্ছে, এই সকলের প্রতিবাদে এই বৃষ্টিপ্রবল রাত্রেই আজকে তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপিতে যোগদান করলেন যারা, তাদেরকে মেখলিগঞ্জ উত্তর মণ্ডলের পক্ষ থেকে গৌরব অভিনন্দন সহ স্বাগত জানাচ্ছি। ছিল ভারতীয় জনতা পার্টির মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুরি 33 নম্বর বুথে আজকে আমাদের এখানে একটা মানে জয়েনিং প্রোগ্রাম হলো। এই প্রোগ্রামে আমাদের তৃণমূল থেকে মোটামুটি 15 ঘরের মতো ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী উন্নয়ন দেখে এবং তৃণমূলের যে সন্ত্রাস, এই সন্ত্রাসের বাতাবরণ থেকে মানুষ বাঁচতে ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে সামিল হলো। 15 ঘর মানুষ, প্রায় 60-65 জন মানুষ হবে। এই মানুষগুলো এতদিন তৃণমূলে ছিল, এই মানুষগুলো তৃণমূলের কাছে বঞ্চিত, এরা শোষিত, এরা কোনো কাজকর্ম পায়নি, তৃণমূলের পঞ্চায়েতের পরিবারের অ্যাকাউন্টে টাকা, পঞ্চায়েত সমিতির পরিবারের অ্যাকাউন্টে টাকা, আর নরেন্দ্র মোদী যেভাবে উন্নয়ন করছে সাধারণ মানুষের জনধন অ্যাকাউন্টে টাকা, গ্যাসের টাকা এবং প্রত্যেকটা কার্ড প্রতি, রেশন কার্ড প্রতি মানে 5 কেজি করে অতিরিক্ত চাল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সরকারি খাদে, রাস্তা, তারপরে ইন্দিরা আবাসন, মানে এগুলো যেভাবে প্রধানমন্ত্রী আবাসন, প্রধানমন্ত্রী যোজনা, রাস্তা, এগুলো উন্নয়ন প্রধানমন্ত্রী দেখে সমস্ত মানুষ তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টির দিকে সবাই চলে আসতেছে। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক, কাটমনি খাওয়া তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক।